হ্যালো আসসালামু আলাইকুম অবস্থা কেমন আছেন সবাইগুলি সকলেই সবাই আরে ভালো আছেন আজকে এই ভিডিওটাতে আমরা কথা বলবো রিং আইডির যে সার্ভারটা ঠিক হয়েছে এবং ওই ঠিক হওয়ার জিনিসটা আমি আপনাকে দেখাবো সার্ভার আপনি ভিডিও দেখার ক্ষেত্রে ঠিক হয় নাই কিন্তু আপনার নিউজ ফিড বা আপনার যেই ছবি টবি আসার অপশনগুলো আছে ওগুলো ঠিক হয়ে গেছে আপনি আপলোডও দিতে পারবেন দেখতেও পারবেন সবই করতে পারবেন ওকে আর আপনি লোড দিলেও কোনো সময় লাগবে না প্লাস রিং আইডি থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ এসেছে যেটা হলো যে আপনাদের এই যে রিং আইডির টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে কি নিচ্ছে না এই রিলেটেড একটা নোটিশ রিং আইডি দিয়েছে রিং কি আসলে আমাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে কি নিচ্ছে না সেটা আমরা এখন মোবাইল স্ক্রিনে দেখে নিব এবং সার্ভার যে ঠিক হয়েছে কি হয়নি সেটাও দেখে নেব ওকে তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যে একবারে তো মোবাইল স্ক্রিনে আসার পর আমি আমার স্ক্রিন রেকর্ডিংটা সবার আগে অন করে নিচ্ছি যেন আপনাদের দেখতে কোনো অসুবিধা না হয় ওকে তো আপনার দেখতে যেন কোনো অসুবিধা না হয় কারণে আমি স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিলাম অন করার পর আমরা এখন রিং এডিতে চলে যাব রিং এডিতে চলে গেলাম রিং এডিতে যাওয়ার পরে সবার আগে দেখুন যে নিউজ ফিড কিন্তু আমাদের সামনে শো করতেছে এই যে একটা এজেন্ট কিন্তু তার প্রোফাইল এখানে দিয়েছে দেখা যাচ্ছে আর এগুলো হলো আগের আসল আগের কিছু পোস্ট ওকে তো এটা আট ঘন্টা আগের তো আট ঘন্টা আগে কিন্তু সে পোস্টটা করেছে আর এখন বাজে নয়টা পঞ্চাশ সকাল নয়টা পঞ্চাশ আপনার যেদিন ভিডিওটা দেখতেছেন ওকে তো এই সময়টাতে তাদের সার্ভার ওকে আছে যে নিউজ ফিডের সার্ভার এবং আমি যদি তাদের রিং স্টোরে যাই তাহলে এইটার সার্ভার কিন্তু তাদের পুরোপুরি ওকে আছে দেখুন ভিডিও টিডে সব শো করতেছে তো সরি ছবি ভিডিও সব শো করতেছে এর পরবর্তীতে আমি যদি লোড দিয়ে দেখুন লোড হতেও বেশিক্ষণ সময় লাগতেছে না ওকে তো বেশিক্ষণ লোড হতেও সময় লাগতেছে না এর পরবর্তীতে আমরা আসলে জানবো যে তারা কি নোটিশ দিয়েছে আমরা নোটিশে ক্লিক করলাম এখানে লেখা আছে প্রিয় রিং আইডি ব্র্যান্ড প্রোমোটার্স আপনারা সবাই বর্তমান পরিস্থিতি জানেন ও বুঝতে পারছেন এমনটা কেন হচ্ছে আপনাদের মেম্বারশিপ সাবস্ক্রাইবার বিপরীতে রিং আইডি আয়কৃত অর্থকে অনেক অনেক মাধ্যমে উদ্দেশ্য প্রণোনিতভাবে হাতিয়ে নেয়া অর্থ বলে উল্লেখ করছে রিং দেশের গ্রাহকদের টাকা লুট ও পাচার করছে প্রচার করে বিভিন্ন মহলে রিং বিতর্কিত করার অপচেষ্টা চলছে স্পষ্টকতা কৌশল অবলম্বন করে সুনামের সাথে পরিচালিত বিভিন্ন নিরাপত্তা সংস্থাকে কৌশলে প্রভাবিত করে রিং কার্যক্রমকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা ভীত নই বিচলিত নই আমরা বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল ও এ দেশের সুনাম প্রসঙ্গে অপসীন বহুজাতিক কোম্পানির এই দেশীয় ব্যবসা উৎখাতের অপকৌশলকে আমরা প্রতিহিত করবই এই মুহূর্তে আমরা আপনাদের শুধু সহায়তা প্রয়োজন তো আবার আরও তারা লিখেছে যে আপনারা জানেন ও দেখছেন রিং আইডি গ্রাহকের টাকা বুঝিয়ে দিতে কখনো কার্পণ্য করেনি কিন্তু এই মুহূর্তে আমাদের সকল ব্যাংক অ্যাকাউন্ট বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ফ্রিজ আছে বিদায় ইচ্ছা থাকার সত্ত্বেও এখন ক্যাশ আউট চালু থাকলেও আমরা পেমেন্ট ডেলিভারি দিতে পারছি না আমরাও চাই যথার্থ যাচাই হোক প্রমাণিত হোক রিং আইডি দেশের টাকা পাচার করে পালিয়ে যাওয়ার জন্য দু সাল থেকে এখন পর্যন্ত ব্যবসা করছে না গ্রাহককে সম্পদ হিসাবে বিবেচনা করে রিং আইডি তাই আমরা আপ্রাণ চেষ্টা করছি আমাদের সততার প্রমাণ দিতে যাতে যাতে করে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো পুনরায় চালু করে পেমেন্ট ডেলিভারি আবার চালু হয় সেই সময় পর্যন্ত আপনাদের একটু ধৈর্য ধারণের অনুরোধ করা হলো এজেন্ট এজেন্ট বা রিং আইডি কর্তৃপক্ষ বিব্রত করলে বিভিন্ন মহল থেকে চাপ প্রয়োগ বা মামলা করলেও পেমেন্ট ডেলিভারি দেওয়া এই মুহূর্তে সম্ভব নয় কারণ আমাদের সকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে আমাদের ক্যাশ আউট চালু আছে কিন্তু চাইলেও আমরা পেমেন্ট ডেলিভারি দিতে পারবো না আপনাদের প্রতি অনুরোধ একটু ধৈর্য ধরুন আইডি কর্তৃপক্ষ আমাদের প্রাপ্য বুঝিয়ে দিতে বদ্ধপরিকর তো এখানে কি লিখে আছে সেটা আপনারা দেখলেন এক কথায় আমি বলবো যে তারা আমি যেই কথাটা গত ভিডিওতে বলেছিলাম সেই কথাটাই তারা এখানে পুরোপুরি ক্লিয়ারলি বলেছে যে রিঙে এটিতে যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হয়েছে যেদিন তাদের পরিচালককে ধরা হয়েছে তাদের পরের দিন থেকে রিংয়েটির সকল ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ এবং রিংয়েটি একশো কোটি টাকা মোট তিনশো কোটি টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আসলে গ্রাহকদের কাছ থেকে নিয়েছিল তার মধ্যে দুশো কোটি টাকা বাংলাদেশে ছিল এবং ওই দুশো কোটি টাকা তারা ফ্রিজ করে দিয়েছে একশো কোটি টাকা তারা পেমেন্ট দিয়ে দিয়েছে কি একশো কোটি টাকা কি হয়েছে সেটা এখনও জানা যায়নি কিন্তু দুশো কোটি টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশনা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাদের ফ্রিজ মানে ওই দুশো কোটি টাকা তারা তুলতেও পারবেন আপনাদের দিতেও পারবেন কিছুই করতে পারবে না ওই দুশো কোটি টাকা এখন বাংলাদেশ ব্যাংকের হাতে যতদিন না এই মামলা শেষ হবে ওই দুইশো কোটি টাকা একটু চালু আপনার নিতে পারবেন না চাইলে যে কারণে তাদের ক্যাশ আউট চালু আছে তাদের ক্যাশ আপনি চেষ্টা করে দিতে পারবেন কিন্তু আপনি এই ক্যাশ টাকাটা হাতে পাবেন না এখন কারণ যতদিন তাদের এই সমস্যার সমাধান না হবে আপনি হাতে পাবেন না এবং সমাধান হলেও পুরোনো ক্যাশ আউট তার আগে চালু করবে পরবর্তীতে আপনার নতুন ক্যাশ আউটের টাকাটা পাবেন তো এই অ্যাকাউন্ট ফ্রিজ করার ফলে আরও অনেক পিছিয়ে গেল এমনিতে তো আগে এক মাস সময় লাগতো তেইশ দিন সময় লাগতো যেটাকে আইডি কমিয়ে আসলে আরো সময় কমানোর চেষ্টা করতেছিল এই সময় একটা এরকম ঝামেলা হলো এই টাকাটা পেতে পেতে আপনাদের আরো সময় লাগবে যখন রিঙাইটি আবার নতুনভাবে ভাবে ক্যাশ দিবে তখন কিন্তু তার আগে কিন্তু এখন পর্যন্ত আপনার ক্যাশ দিতে পারবেন আপনি প্রোডাক্টও কিনতে পারবেন কিন্তু এগুলা কোনো কিছুরই ডেলিভারি আপনি পাবেন না প্রোডাক্টও ডেলিভারি পাবেন না আপনি ক্যাশ অফের ডেলিভারি কিচ্ছু পাবেন না আর আরেকটা কথা বলা হয়েছে যে আপনারা যত ঝামেলা করবেন রিঙ্গেডির জন্য তত ঝামেলা কারণ এজেন্টরা এজেন্টের নামে আপনি মামলা করবেন কিংবা রিঙ্গেডির নামে যদি আপনি মামলা করেন এইটা নিয়ে আরও ঝামেলা হবে সেটা তারা বলেছে তো তাদের নোটিশ এরকমই ছিল আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার দেখশো মাস্ট নিজে খাওয়া থাকবেন পরিবার লাগবে আসলাম ওয়ালাইকুম